একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে এপিসোডের আজকের এই প্রথম পর্বের প্রথম ভিডিওতে থাকছে আপকামিং 3-3টি স্মার্টফোন, যেটা এই তো লঞ্চ হচ্ছে বলে। আর এই 3টি স্মার্টফোন থাকছে বাজেট থেকে মিড রেঞ্জের মধ্যে। দেখুন না আপনাদের কোনো একটা পছন্দ হয় কি না। আমি সুমন। বন্ধুরা, যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অন্তর থেকে, তাহলে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক করুন। আর যদি ভিডিও আপনাদের ভালো না লেগে থাকে, তাহলে এখনই আনসাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে ডিসলাইক বাটনটাও ক্লিক করবেন। প্রথম যে ফোনটি আসছে সেটা হলো রিয়েলমির, এবং এটি কিন্তু স্পেশালি বাংলাদেশের ভাই এবং বন্ধুদের জন্য। খুব তাড়াতাড়ি বাংলাদেশে এই ফোনটি আসছে, রিয়েলমির C20A, যেখানে 5000 mAh ব্যাটারি থাকবে এবং একটা HD+ ডিসপ্লে অবশ্যই থাকবে মিডিয়াটেকের প্রসেসর সমেত। আপকামিং ডেজে যখন এর আপডেট আরও পাবো, তখন আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব মিড রেঞ্জ। আর মিড রেঞ্জ মানে 20-22,000 টাকার মধ্যে। তো এই বাজেটে IQ, আপনারা সবাই জানেন ভাইরা, IQ7 এবং IQ7 লিজেন্ড দুটি ফোনই ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। আমি খুব আশা রাখি বাংলাদেশেও খুব তাড়াতাড়ি যাবে। তো IQ তাদের আরেকটা স্মার্টফোন লঞ্চ করছে। কবে লঞ্চ করছে? মে মাসের ভেতরেই, কারণ ইন্ডিয়ার IMEI ডেটাবেসে এই ফোনটিকে দেখা গেছে এবং এটি হলো IQ Z3। এই স্মার্টফোনটি অলরেডি অন্যান্য দেশে লঞ্চ হয়ে গেছে কিন্তু, এবং এই স্মার্টফোনটি একটা মিড রেঞ্জ প্রাইসে আসছে। এর দাম যদি চায়না ইউয়ান হিসেবে বলি 1699, এর দাম মোটামুটি ধরে রাখুন 21,000 বা 20,000, এটা ইন্ডিয়ান রুপিতে। আর বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে নিয়ার অ্যাবাউট 26,000 বা 27,000 টাকা। চলুন, এই স্মার্টফোনটি ব্যাক আপনাদের ভালো লাগবে, অবশ্যই গ্লসি ফিনিশিংয়ের সাথে আসছে এবং এখানটাই থাকছে একটা ডুয়াল টোন কালার, এবং এখানে গ্রেডিয়েন্ট কালার পাবেন। 3টে ক্যামেরা থাকবে, অবশ্যই পলিকার্বনেট। স্মার্টফোনটির ডিসপ্লেতে 6.58 ইঞ্চেসের ডিসপ্লে দেওয়া হয়েছে, অবভিয়াসলি 120Hz রিফ্রেশ রেটের সাথে, বাট একটু কম্প্রোমাইজ, কারণ এই ফোনটিতে থাকছে IPS LCD প্যানেল এবং একটি ওয়াটার ড্রপ নচ। আর এরই সাথে এখানে আমরা যদি ভ্যারিয়েন্ট দেখে নিই, 6GB, 8GB, 128GB মতন র্যামরম ভ্যারিয়েন্টগুলো আমরা পাবো। হাইব্রিড সিম স্লট থাকছে প্রসেসর হিসাবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 768G, এবং এর সাথে অ্যাডিনো 620 GPU। ডেফিনেটলি এটা একটা 5G স্মার্টফোন, ডুয়াল 5G কেটি সাপোর্ট করছে, তবে কটা ব্যান্ড সাপোর্ট করবে এ বিষয়ে এখনও জানা যায়নি। এবং এখানে UFS 2.1 স্টোরেজ টাইপ, LPDDR4X RAM টাইপ থাকছে, 3.5mm জ্যাক, USB Type-C, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ক্যামেরা হিসেবে 64MP প্রাইমারি সেন্সার, 8MP আল্ট্রা ওয়াইড, আর 2MP একটা ম্যাক্রো সেন্সার, সামনে 16MP সেলফি ক্যামেরা, 4400mAh ব্যাটারি আর 55W ফাস্ট চার্জার। তো দেখুন, প্রসেসর, ক্যামেরা এবং এর ব্যাটারি, ফাস্ট চার্জিং সব দিয়ে কিন্তু দারুণ। তবে এই স্মার্টফোনটি এই প্রাইসে এলে আমি বলবো অনেকেই নিতে পারেন এই স্মার্টফোনটি। আপনার কি মনে হয় কমেন্টস কি করবেন একটু? পরের স্মার্টফোনটি কিন্তু ওই আপনার বাজেটের মধ্যেই আসছে, এই নিয়ার অ্যাবাউট 13-14,000 ইন্ডিয়ান রুপিতে, আর বাংলাদেশের টাকায় নিয়ার অ্যাবাউট 17-18, মানে 17-18,000 টাকার মধ্যে, এবং আপনাদের পরিচিত ব্র্যান্ডের তরফ থেকে, সেটা হলো Xiaomi বা Redmi। Redmi তাদের Note 10-এর দাম কিন্তু ইন্ডিয়াতে বাড়িয়ে দিয়েছে 500 টাকা, মানে আর কি বলবো। তো Xiaomi বা Redmi-র পক্ষ থেকে একটা স্মার্টফোন আসছে, যেটা Redmi Note 10S। আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন, Redmi Note 10S কি 5G হবে? ডেফিনেটলি নট, অবশ্যই 5G নয়, এটা 4G, তবে একটু ওই গেমিং টাইপের স্মার্টফোন আসছে। Redmi Note 10S এই ফোনটি 13 মে ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে, অ্যামাজন স্পেশাল অ্যামাজনে আসছে, এবং রেডমির পক্ষ থেকে বা Xiaomi পক্ষ থেকে টিজার ফিজার তো দেওয়াই হয়েছে। এবং প্রশ্ন হলো এই স্মার্টফোনটি কতজন পাবে, দেখা যাক। তবে Redmi Note 10 আর 10S-এর মধ্যে বিশাল কোনো তফাত কিন্তু নেই। Redmi Note 10S-এ 6.43 ইঞ্চেসের একটা ফুল HD+ ডিসপ্লে উইথ পাঞ্চ হোল, একইভাবে সুপার অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গোল্ড ক্লাস থিয়ার প্রোটেকশন থাকছে 1300 nits-এর পিক ব্রাইটনেস, পেছনে আবার গ্লাস ব্যবহার করা হয়েছে, সাইডে পলিকার্বনেট ফ্রেম, পেছনেও কর্নিং গোরিলা গ্লাস থ্রি এর প্রোটেকশন। ক্যামেরা
ক্যামেরা ওখানটাই চারটে আমরা পেয়ে যাব। এই স্মার্টফোনটিতে UFS 2.1 স্টোরেজ টাইপ থাকছে, LPDDR4 র্যাম টাইপ আমরা পেয়ে যাচ্ছি, প্রসেসর মিডিয়াটেকের হিলিও G95 এই প্রসেসরটা থাকছে, যেটা অবশ্যই গেমিংয়ের জন্য ভালো। তবে মিডিয়াটেক দেখলে একটু বুক ধড়ফড় করে, কারণ একটু হিটিং ইস্যু থাকে অনেক, যে অ্যাপসগুলো ওগুলো কম্প্যাটেবল হয় না। তবে এখন মিডিয়াটেক আগের থেকে অনেক ভালো হয়েছে, তাই আমরা আশাবাদী হিলিও G95 এখানে কিন্তু ভালো পারফরমেন্স আপনাকে দেবে। এবং এই স্মার্টফোনটি আবার বলছি 4G, ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে, USB টাইপ সি পোর্ট আর 3.5mm জ্যাকটাও পাচ্ছি, ডুয়াল স্পিকার অ্যাজ লাইক অ্যাজ রেডমি নোট 10। যদি ক্যামেরার কথা বলি তাহলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, আর ওইখানে ছিল নোট 10 64-এর জায়গায় 48 মেগাপিক্সেল, তারপর 8 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড, 2-2 করে ম্যাক্রো এবং ডেপ, আর সামনে থাকবে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারি 5000mAh ব্যাটারি আর 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, অ্যান্ড্রয়েড 11 এবং MIUI যে 12.5 তাতে এটি রান করবে, এবং আয়ার ব্লাস্টারও থাকছে। তাহলে এই স্মার্টফোনটিও আমার মনে হয়েছে বেশ ভালো, এবং দেখা যাক যারা আমরা রয়েছি, আপনারা রয়েছেন, তারা কতটা এটাকে ভালোভাবে গ্রহণ করে। আমাদের আরেকটি স্মার্টফোন, এটাও কিন্তু মোটামুটি বাজেটে আসছে, মানে ধরে রাখুন ওই 15,000-এর মধ্যেই এই স্মার্টফোনটি ঘোরাফেরা করবে। হ্যাঁ, ফোনটি যে ব্র্যান্ড সেটা হলো ইনফিনিক্স তাদের নোট 10 প্রো এই স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে, এবং এই ফোনটি প্রথমে কিন্তু পাকিস্তানে লঞ্চ হবে এশিয়ান মার্কেটে, তারপর ধীরে ধীরে বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও আসবে। এর কিছু টিজারও চলে এসছে। তো এই স্মার্টফোনটির যে ভালো বিশেষত্ব সেটা হলো কালার চেঞ্জ হবে, না লাইট ফাইট এখানে দেওয়া নেই, তবে কালারটা এতটাই অ্যাট্রাকটিভ করা হয়েছে গ্র্যাডিয়েন্ট কালারের সাথে, যেটা মনে হবে কালার চেঞ্জ হচ্ছে। পেছনে পলিকার্বনেট এবং প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে, ফ্রেম প্লাস্টিকের। এর ভেতরে যদি আমরা দেখি তাহলে ডিসপ্লে 6.9 ইঞ্চেসের একটা ডিসপ্লে থাকছে, উইথ 90Hz রিফ্রেশ রেট, বাট ডেফিনেটলি এটা IPS LCD প্যানেলের সাথে আসছে। আর এই স্মার্টফোনটিতে আমরা আরেকটি জিনিস পাচ্ছি, সেটা হলো প্রসেসর, মিডিয়াটেক হিলিও G95 এই প্রসেসরটা পাচ্ছে। আবার বলছি এটা কিন্তু ভালো একটি প্রসেসর, গেমিং পারফরমেন্স আপনাকে ভালো দেবে। থাকবে এখানটাই একটি ভালো চার্জিং, মানে ফাস্ট চার্জার, এবং প্রথম আমরা ইনফিনিক্সের পক্ষ থেকে ফাস্ট চার্জার এক্সপেক্ট করছি। থাকছে 5000mAh ব্যাটারি, 8GB 256GB মতন আমরা এখানটাই ভ্যারিয়েন্ট পাব। আর ক্যামেরা হিসাবে 64 মেগাপিক্সেলের পেছনে ক্যামেরা, আরও দুটো ক্যামেরা থাকবে, আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ছিল ইনফিনিক্স নোট 10 প্রো, আগে পাকিস্তান এবং এশিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার পর বাংলাদেশ, তারপর ভারতেও আসছে। এবং এই স্মার্টফোনটা আমি বলবো ঠিক আছে, দাম হিসাবেও ঠিক আছে, এখানে USB টাইপ সি পোর্ট থাকবে, 3.5mm জ্যাক থাকবে, থাকবে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, বাট এটাও কিন্তু 4G। তো কোন ফোনটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আগামীকাল আমরা আরও 3-4টে স্মার্টফোনকে নিয়ে আসবো, যেগুলো এর থেকে একটু হাই প্রাইসে থাকবে। কেমন লাগলো এই এপিসোডটা অবশ্যই কমেন্টস কিন্তু করবেন, আপনারা কমেন্টস করলে, আপনারা আমার পরিবারের ফ্যামিলি, আপনারা আমাকে কমেন্টস করলে আমি বুঝতে পারি আমি এখানটাই ঠিক, আমি ওখানটাই ভুল, আমি আমার ভুলকে রেক্টিফাই করি। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে, চলুন বিদায়।